আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এম টিভি সৌজন্যে এম কিউ হাসান সলিসিটার্স মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাস ট্রাভেলস বাদি জানি না কত সুন্দর তুমি আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত প্রিয় ভাই বোনের ফিরে আসলাম আবারও আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি আমরা কি প্রশ্ন বোনের একটি প্রশ্ন উত্তর দিতে দিতে আমরা পুরোটা দিতে পারছিলাম না শুরু করেই আমরা বিরতিতে চলে গিয়েছি যেহেতু মাগরীবের আজান ছিল নামাজ ছিল তা আমরা চলে যাচ্ছি সেই বোনের প্রশ্নে আমি শেখের কাছে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নটা কি আর একটু রিপিট করুন প্রশ্ন ছিল দুটি প্রশ্ন তিনি করেছেন যে মাটিতে বসে খাওয়া এবং ফ্লোরে ঘুমানো এটাকে সন্না কিনা যদি সেটা সন্না হয় তাহলে তো আমরা অনেকেই সে সন্নাটা আদায় করছে না উত্তর হলো যে আমরা বলছিলাম যে নবীর কোন কোন ক্ষেত্রে বিভিন্ন রকম অভ্যাস ছিল সেই অভ্যাসগুলো কতগুলো হচ্ছে রীতিগত আর কতগুলো হচ্ছে ইন্টেনশনাল ওয়ে অফ লাইফ আল্লাহ নবী যখন যেটা করেছেন সেটা যদি সাধারণত অনুকরণ করা সম্ভব হয় সেটা করাতেই আমাদের জন্য সোয়াব আছে এবং সেটা উত্তম তার মধ্যে একটা হচ্ছে আমরা বুখারির একটি হাদিসে দেখি যে আল্লাহ নবী কখনো খেওয়ানে খাননি এবং তিনি মাটিতে বসে খেয়েছেন খেওয়ান মানে হচ্ছে উঁচু কোনো কিছুতে বসে খাওয়া ইত্যাদি সেই সময়ের রীতি অনুযায়ী এটা হচ্ছে যারা ধাম্বিক করে তাদের একটা স্টাইল ছিল তো এটা থেকে যেটা হাদিস বিশারদ বলছেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ তালা আমাকে আল্লাহর সার্ভেন্ট হিসেবে প্রেরণ করেছে কাজে আমি সার্ভেন্টের মতো মাটিতে বসেই খেতে পছন্দ করি অর্থাৎ তার জীবন আচরণের মাধ্যমে তার সাদা ভাবটাকে ফুটিয়ে তোলার জন্য এবং তার লক্ষ্য লক্ষ্য যারা অনুসারী আছে তাদেরকে সেই শিক্ষাটুকু দেওয়ার জন্য তিনি সেটা করেছেন কাজেই মাটিতে বসে সাধারণ পদ্ধতিতে খাওয়া এটাই উত্তম এটা বস্তে হাব এটাতে সোয়াব আছে এবং সাধারণ জীবন যাপন করাতে সোয়াব আছে তবে এটাতে কোনো গুণা নেই কেউ যদি টেবিলে খেতে কমফোর্ট ফিল করেন অথবা মাটিতে বসতে তার অসুবিধা হয় অথবা মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা নেই টেবিলের উপর রেখে যদি তিনি খান এতে গুনা নেই তবে উত্তম হল যে মাটিতে যদি ব্যবস্থা থাকে মাটিতে বসে খাওয়া এবং নবী যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া একইভাবে আল্লাহ নবী ফ্লোরে বিছানা করে শুয়েছেন এটাও হাদিস দ্বারা বর্ণিত আছে কাজেই বিছা শোয়ার অনেক সূনা আছে তার মধ্যে এটু একটা সুন্দর যদি কারো পক্ষে সম্ভব হয় শোয়ার ব্যবস্থা থাকে যদি কোনো অসুবিধা না হয় শারীরিক বিভিন্ন অসুবিধার হয়তো তিনি পারছেন না সেটা ভিন্ন কথা যদি পক্ষে সম্ভব হয় সেটা তিনি আমল করতে পারেন এই ভনের প্রশ্নের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কিছু রিমাইন্ডার এবং নবীর জীবনটা যে সাদা সিদা নির্ভর ছিল সেটা আর আমরা অনুভব করতে পেরেছি সবচেয়ে বড় কথা হলো আমাদের জীবনে আমাদের শোয়ার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা খুব যেন লাকজারিয়াস না হয় অঢেলো পয়সা যেন আমরা সেখানে না ঢেলে থাকি আমরা যেন সাদাসি দেখি এই আশায় যে আমরা তো লাকজারি করব আমরা তো খুবই চমৎকার জীবন জীবনযাপন করব জান্নাতে বর্ণাঢ্য জীবনের অপেক্ষায় আমরা জান্নাতে আছি কাজে এখানে যত সম্ভব সহজ জীবন জীবনযাপন করা যেখানে কোনো ধাম্বিকতার প্রকাশ ঘটবে না অথবা আমি খুব রিচ

বিশ পঁচিশ ভরি যদি আপনার স্বর্ণ থাকে সেগুলো অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এবং সেই জাকাতটা আপনি দেবেন যখন থেকে এই স্বর্ণের আপনি মালিক হয়েছেন যেমন আপনি চিন্তা করছেন যে আপনি এই স্বর্ণের মালিক হয়েছেন গত বছর রমদানের এক তারিখ এই বছর যখন রম সাবানের উনত্রিশ তারিখ হয়ে যাবে রমদানের এক তারিখ আবার আপনি এই টোটাল স্বর্ণের জাকাত দিতে হবে এক বছর অতিবাহিত হওয়ার পরে স্বর্ণ অলঙ্কার যেগুলো জমা থাকে সেগুলোর উপর জাকাত দিতে হয় এখন এই বিশ ভরি বা পঁচিশ ভরি স্বর্ণের আপনি খোঁজ নিতে হবে যেদিন আপনার জাকাতের ডেট কারণ স্বর্ণের দাম উঠানামা করে যেদিন আপনার জাকাতের ডেট আসলো। যেমন রমাদানের এক তারিখে আপনার জাকাতের ডেট তখন আপনি স্বর্ণ স্বর্ণকার যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন খোঁজ নেবেন যে এই স্বর্ণগুলো যদি আপনি এখন বিক্রয় করেন কত পাবেন আপনি যখন দেখবেন তারা বলছে আপনি বিশ স্বর্ণের জন্য আপনি পাচ্ছেন পাঁচ হাজার পাউন্ড ফর এক্সাম্পল তখন এই পাঁচ হাজার পাউন্ডে প্রতি হাজারে আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ আড়াই পার্সেন্ট করে আপনাকে জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট করে আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ এক হাজার যদি একশো যদি থাকে আড়াইটা আড়াই পাউন্ড দিতে হবে এভাবে এক হাজার যদি থাকে পঁচিশ পাউন্ড দিতে হবে আপনাকে জাকাত হিসাব করে দিতে হবে বাজার মূল্য অনুযায়ী বিক্রয়ের দাম কারণ ক্রয়ের দামটা বেশি থাকে আপনার কাছে যে সম্পদ আছে সেটা বিক্রয় করলে যেটা এখন পাবেন সেটার মালিক আপনি ওটার উপর জ্যাকাত দিতে হবে প্রশ্নের দ্বিতীয় পার্ট ছিল আপনার ভাই বোন বা ভাগিনা বা এরকম আপনজন যারা আছে তাদেরকে জ্যাকাত দিতে পারবেন কিনা উত্তর হলো এক নম্বর শর্ত হল ওনারা জাকাত গ্রহণ করার মতো কিনা অর্থাৎ ভাই বোন খুবই অভাবে আছে দুরবস্থায় আছে কষ্টে জীবনযাপন করছে তখন তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন আর যদি তাদের সম্পদ আছে তাদের দরকার নেই তারপরে আপনি দিচ্ছেন সেটা জায়েজ হবে না যদি তারা অভাবী হয় প্রয়োজন থাকে তখন তাদেরকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন এবং জাকাত বলে দেওয়ারও কোনো দরকার হবে না আপনার নিয়ত করে দিতে হবে যে এই পয়সা আমার জাকাতের অংশ থেকে আমার বোনের ফ্যামিলিকে দিচ্ছি এরকম করে আপনি দিতে পারবেন ধন্যবাদ আরেকটি প্রশ্ন আমাদের হাতে আছে সেটি হচ্ছে উই হ্যাভ হিন্দু ফিমেল মেড এট হোম উই ক্যান কুক অল দ্য টাইম ডিউ টু বিজনেস শি কুক ফুড মেক ড্রিঙ্ক অ্যান্ড ওয়াশিং ক্লোথস অ্যাটসেট্রা অ্যাট দ্য মোমেন্ট ইট ইজ নট অলসো পসিবল টু রিমুভ হার ফ্রম হোম সো ক্যান উই ইট ড্রিংক ফুড হুইচ শি মেড ফর আস উত্তর হলো এই মুসলিম কিংবা মুসলিম যদি হালাল কিছু করে যেমন আপনি বাজার হালাল মিট নিয়ে এসেছেন রান্না করেছে হিন্দুকেও অথবা অন্য কোনো ধর্মের এবং উনি এমন কোনো কিছু সেখানে ব্যবহার করছে না যেটা না পাক অথবা হারাম অবশ্যই তার খাবার আপনি গ্রহণ করতে পারেন অথবা তার মাধ্যমে যদি আপনি কোনো কিছু ওয়াশিং করেন কাপড় চোপড় ইত্যাদি ধুয়ে নেন সেটাও আপনি পড়তে পারবেন প্রশ্ন এটা থাকবে ধোয়ার ক্ষেত্রে উনি যদি ম্যানুয়াল ধোন অর্থাৎ এ আপনার কাজের মেয়ে যেটা ধুয়ে দিচ্ছে সেটা ম্যানুয়াল অর্থাৎ ওয়াশিং মেশিনের মাধ্যমে না ম্যানুয়াল যদি হয় এবং সেটা যদি নাপাক কাপড় ধুচ্ছে তখন ইসলামিক পদ্ধতি অবলম্বন করতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে ইসলামিক পদ্ধতি হলো যে কোনো কিছু যদি নাপাক লাগলে ওই নাপাককে দূর করতে হবে এবং ভালো করে তিনবার করে মুষ্টি নিতে হবে নিং দিয়ে নিতে হবে যাতে করে পরিষ্কার হয় ইসলামিক প্রসিজিওর যদি কোনো অমুসলিমও যদি অবলম্বন করে সেটা পাক হবে পবিত্র হবে এবং অমুসলিমদের যে কোনো সেবা গ্রহণ করা যেতে পারে তাতে কোনো আপত্তি নাই শর্ত এটাই যে আপনি হালাল কিছু তো আপনি নিজে কিনে আনছেন হিন্দু কোনো ব্যক্তি জবাই করলে সেটা খাওয়া যায় না শুধুমাত্র আর অন্য যে কোনো কিছু রান্না বান্না করলে সেটা গ্রহণ করা যেতে পারে আপনি যেমন বুঝতে পেরেছেন যে একজন যে আল্লাহর নাম নিয়ে রান্না করবে পবিত্রতাকে বুঝে যে রান্না করবে সেরকম ব্যক্তির মাধ্যমেই খাওয়াটাই উত্তম তবে যদি অল্টারনেটিভ না হয় এবং সে যদি ইসলামের কোনো বিধানের লঙ্ঘন না করে সে তার রান্না খাওয়া যেতে পারে আমরা চলে যাচ্ছি পরবর্তী কলেকুম আসসালাম আলাইকুম কলার কি আছেন আমাদের সাথে জি আসসালামু আলাইকুম

দুটি প্রথম মাগরিবের আগের এসার আগের যে চার রাকাত না সুন্নাহগুলো গুলো আছে সেগুলো কিভাবে আদায় করাটা উত্তম দু দু দুরাকাত করে আদায় করা উত্তম না চার রাকাত একই নিয়তে আদায় করা উত্তম উত্তর হলো এই স্কলারদের মধ্যে এখানে দুটো অপিনিয়ন আমরা দেখি দুটা মতামত আমরা দেখি একটা হলো একটা হাদিসের ভিত্তিতে অনেকে স্কোলারা বলে যে যে কোনো নামাজ ফরদ ছাড়া সেটা যদি চার রাখাতের নামাজ হয় দুই রাকাত দুই রাখাত করে পড়া উত্তম এরকম একটি মতামত আছে ভিত্তি হলো হাদিসে আছে সলে রাত এবং দিনের ফরদের বাইরে অতিরিক্ত যে নফল নামাজগুলো আছে এগুলো দুই রাকাত দুই রাকাত করে পড়া উত্তম তবে কেউ যদি চার রাখাত পরে তাও পরা যাবে এটার ভিত্তিতে এটা এই হাদিসের ভিত্তিতে অনেক অভিমত হলো জোহরের আগে চার দুই দুই রাকাত করে পরা হবে আসরের আগে চার রাখা তো দুরাকাত এসার আগের চার রাখা তো দুরাকাত দুরাকাত করে আদায় করাটা উত্তম তবে হানাফে স্কলারদের মতামত হল জোহরের আগে চার রাকাত যেটা শূন্য রাতি রাতিবা সুন্না মোয়াক্কাদা প্রেসক্রাইব সুন্না এটা নফল নয় প্রেসক্রাইব সুন্না এই তারা চার রাকাতের কথা যেহেতু হাদিসে একসাথে এসেছে সেই জন্য একসাথে আদায় করাটাকে উত্তম যেমন ফতোয়া স্বামী ইত্যাদিতে উল্লেখ করা হয়েছে তাহলে আমরা এখানে দুটা অপিনিয়নেই আমরা দেখতে পাচ্ছি যে প্রেসক্রাইব নামাজ যেগুলো আছে সুন্না সেগুলো চার রাকাতের নামাজ চার রাকাত একসাথে আদায় করাটা উত্তম এরকম মতামত আছে আবার অনেক স্কলা অন্য আরেকটা হাদিস জেনারেল একটা হাদিসের ভিত্তিতে তারা বলছেন যে রাতের দিনের ফরজের বাইরের নামাজগুলোকে দুই রাকাত দুই রাখাত করে নামাজ আদায় করা উত্তম কাজে দুইটা আমলের অপশন আছে যারা হানাফি স্কুল ফলো করেন তারা তো চার রাকাত একই সাথে আদায় করেন ধন্যবাদ আমরা পরবর্তী কলে যাচ্ছি আসসালামু আলাইকুম জি আপনি প্রশ্ন বলেন একটু লাউডলি বলতে হবে কাইন্ডলি জি ওখানে শুনতে জি আমার প্রশ্ন হলো আমার হাজবেন্ডের

চিৰ মাখি অকণ আমি যোৱা আল্লাহ দৰকাৰ অকণ দুৱা খৰি পিনে হাই আল্লা আমাৰ হাজবেণ্ড হেজাইত খৰি কৰো ফিৰাই আনি দুখটা আৰু এইখন আঁকি যে মন কিনা আমাৰ লাগে কি যে আমি চিৰমাখি দুৱা কৰাম আলাৰ দৰকাৰ আচ্ছা বোন আমরা আমরা ক্লিয়ার আপনার বিষয়টি আমরা দোয়া করছি ইনশাল আমরা চলে যাচ্ছি শেখের কাছে এই বিষয়টি নিয়ে বাকি কথা শোনার জন্য এই প্রশ্নটি আমাদেরকে আমাদের আপনি যেমন খুবই আহত আপনার মন তেমনিভাবে আমাদের মনটা আহত হল এবং যেসব দর্শকরা এই প্রশ্নটি শুনেছেন যে স্ত্রীকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করা অথবা ঘর থেকে বিমুখ থাকা যথাযথ হক ইত্যাদি আদায় না করা ইত্যাদি খুবই খুবই নোংরা ব্যাপার এবং আমাদের সমাজ এবং পরিবারগুলোকে কলুষিত করছে আমরা এই মনের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনার মনের যে জ্বালা এবং ব্যথা সেটা আল্লাহ যেন শুনেন। এবং আল্লাহতালা সেটাকে সেই জ্বালা থেকে তাকে যেন মুক্ত করে আনেন তার স্বামীর ভালোবাসা আবার যেন তিনি ফিরে পান এবং তাকে যেন আল্লাহ ঘরে ফিরে আনে সেই আমরা দোয়া করছি এবং আপনাকেও এটাই বলছি যে আপনার স্বামীর সাথে তিনি যদি অন্য আরেকটা স্ত্রী বিবাহ করেন হালাল ওয়েতে বিবাহ করেন আপনি সেটাকে ইগনোর করে আপনি আপনার ভালোবাসাটুকু পাওয়ার জন্য চেষ্টা করবেন অনেক সময় আছে যে কেন তিনি আরেকটা বিবাহ করল সেটা নিয়ে তিক্ততায় স্বামীর জীবনটাও তখন তস্তস হয়ে পড়ে আবার স্ত্রী আপনিও শান্তি থেকে বঞ্চিত হন বিবাহ যদি করেই ফেলে তখন হয়তো আপনাকে এখন এই বর্তমান যে বাস্তবতা যে আপনার স্বামী বিবাহ করে ফেলেছে তখন আপনাকে এই পরিস্থিতিকে কিভাবে আপনি শান্তি পেতে পারেন স্বামীর ভালোবাসা পেতে পারেন সেটা নিয়ে আপনাকে চিন্তা করবেন করতে হবে আর একটা মহিলাও যেহেতু তার জীবন জড়িয়ে ফেলেছেন আপনিও জড়িত আছেন আপনার সন্তান আছে সব কিছুকে মিলে ঠান্ডা মাথায় আবেগ নির্মণ না হয়ে ইমোশনাল না হয়ে রাগান্বিত না হয়ে কিভাবে শান্তিতে থাকতে পারেন সেটাও আপনাকে চিন্তা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর জন্য সেরকম সুন্দর পথটি আপনার জন্য খুলে দেন আমরা অন্য প্রশ্নে যাওয়ার আগে আগের ভোনের একটা প্রশ্ন রয়ে গেছে যে তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ মাইনে আল্লাহ শুক্রী কেক এই দোয়াটি এটা নামাজের পরে পড়ার কথা আছে সালাম ফিরানোর পরে পড়া পড়ার কথা আছে এই জন্য আপনি সালাম ফিরানোর পরে আছে সেগুলোর মধ্যে এটা যেসবা ও সুক্রিকা হসনায়িক হজরত মাহাজ আল্লাহ আল্লাহ নবী ধরলেন এবং বললেন হে মহাজ আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি এরপর বললেন আমি তোমাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখাতে চাই ভালোবাসার গিফট যে তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পড়ো আল্লাহ আইনি আল্লাহ দিক্রিকা ও শুক্রিকা ও হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার স্মরণে তোমার শুক্রিয়া দেয় এবং সুন্দরভাবে ইবাদত সম্পাদনে তুমি আমাকে সাহায্য করো এই দোয়াটি পড়ার জন্য শিক্ষা দিয়েছেন আর যেটা দোয়া আল্লাহ মাইনি আউদিক আদাবিল কাবার এই দোয়াটা হাদে বোখারিতে আছে যে নামাজ সালাম ফিরানোর আগে আল্লাহনবী যেসব দোয়াগুলো পড়তেন তার মধ্যে এই দোয়ার অংশটুকু আছে আল্লাহ মকলাম এই দোয়াটিও বর্ণিত আছে দোয়া মাসুরা যেটা আমরা আল্লাহমিনফসি পড়ি সেটাও পড়া যায় কখনো কখনো অন্য দোয়া যেগুলো আল্লাহ নবী পড়েছেন সেগুলো আপনি পড়তে পারেন সালামের আগে আশা করি আপনার উত্তরটি বুঝে এসেছে প্রিয় ভাই বোনেরা চলে যাচ্ছি আর একটি ছোট বিজ্ঞাপন বিরতিতে ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতির শেষে আস আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা